ক্রমাগত বেড়ে চলা কূটনৈতিক টানা চাপের মুখে ভারত পাকিস্তান সম্পর্ক ভারতীয় সেনা নির্মম হত্যার পর ফের সামনে এলো পাকিস্তানের আরও এক কুকীর্তি ভারতের মাটিতে ঢুকে ল্যান্ডমাইন পুঁতে দিয়ে গিয়েছে পাক সেনা বুধবার ভারতীয় সেনাবাহিনীর তরফেই এই চাঞ্চল্যকর খোলসা করা হয়েছে দাবি সপক্ষে ল্যান্ডমাইনগুলির ছবিও প্রকাশ করেছে সেনাবাহিনী এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহ পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ ভারত যুদ্ধবাজের মতো আচরণ করছে বলে অভিযোগ পাক বিদেশমন্ত্রী হিনার রাব্বানি খানের পুঞ্চের কাছে নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয় জওয়ানের নৃশংস হত্যার প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে সাম্প্রতিক জটিলতার পুরো দায় ভারতের ঘাড়ি ঠেলার চেষ্টা করেছেন পাক বিদেশমন্ত্রী ওয়াশিংটনে এক সম্মেলনে যোগ দিতে গিয়ে ভারতের বিরুদ্ধে তার অভিযোগ দিল্লির শীর্ষস্থানীয় ব্যক্তিরা যে মন্তব্য করছেন তাতে ইসলামাবাদ হতাশ তার অভিযোগ নিয়ন্ত্রণ রেখা নিয়ে তিলকে তাল করে দেখাচ্ছে ভারত and for something like this to be blown out of proportion and to for pakistan to be alleged there's absolutely no question of ever anyone authorizing any beheading or killing of Indian soldiers. Because as I said, this would be absolutely opposite to the peace process. এদিকে পাকিস্তানের যাবতীয় দাবি খারিজ করে দিয়েছে ভারতীয় সেনা ভারত নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি বলে সব জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান বিক্রম সিংহ নিহত জওয়ান হেমরাজের মথুরার বাড়িতে গিয়ে দিন তার পরিজনদের সঙ্গে দেখা করেন সেনাপ্রধান প্রধান যে এক এক সিপাহী হ্যায় বীর সিপাহী ও দেশ কে লিয়ে apni jab bali deta hai

E BP non do.